इलाकाए आग बढ़ाए से बजाज इलेक्ट्रिकल विविल सोप अब समझौता नहीं निहार नेचुरल्स जी डी ए घम धुनिया सुली हैव ए ब्रेक हैव ए किटकैट पार्ले जी अमूल द टेस्ट ऑफ इंडिया इंडिका इज हेयर कलर गोदरेज एक्सपर्ट ओरिजिनल आरु नेरोलेक सुरक्षा Pride-East Entertainment's presence. আমার হা আপনি দেখায় নাই কাক কাঙ্কে ঘাওয়াই দিছিলু কই বলা কিয়া হাফিজদের বাতত আকে গুবে যে কুকুর তো মারি ফেলছিলু হেতু কও এ মনে মনে থাকাই ফল কুকুর মেকুরি মারবা বাদি কিন্তু মানু দেখলি ভির ভিরে লর মারবি তোমার কথা মতে কোনবা এজন অছে নাকি মানুহক ফোন করি মই তোমার বয়ফ্রেন্ড বলি কম কিয় কম মই কি যুক্তিত কম নহয় মানে মই কি মই মই কি মই তোমালোকে মানুহক বৰ বেয়াকে কামুৰিব পাৰা দেই তুমি প্ৰতিজ্ঞা কৰি থৈছা সিয়ৰ কিহৰ প্ৰতিজ্ঞা হে যে আজৰি পালে চাইকেলখন দৰাই ইয়ালৈ আহি যাবা গোলা ডাঙৰীয়া ঘৰত খাবা থাকিবা আৰু চৌবিশ ঘণ্টাই মোক কামুৰি থাকিবা কবাৰ কিবা কথা ভাবে হে বন্ধু মই ডিলিট কৰা নাইতো কি হে কি কাণ্ড কৰিলো দিয়ক এ মোৰ পিষ্টলে কাম নিদিব হাতত দা উইলাবাহে পাৰিম গুইলাবা নোৰো নকলাক দেখোন দিয়ক কবাৰ কি লাগে প্ৰত্যেক সোমবাৰে এটা এটা আপি ভাল পাম আৰু শনিবাৰে শনিবাৰে পাহৰি যাম আৰু ৰবিবাৰে ৰবিবাৰে ঘৰৰ পৰা খৰচ কৰি তুমি কাক এৰাৰ খানা দি ভাল হ'ব পাৰে যদি পুৱা ভাল পায় ভাত ভেলা পাৰি যাব কথা গেলা হেনাই নহয় হা খুৰী কি হেনাই নহয় এ মাইক বোলো অ খুৰীৰ কথা গেলা শুনি ফেলে বতাহত তোলা উৰা দি উৰে ফুৰিবাৰ দৰকাৰ নাই কি বতাহত তোলা উৰা দি উৰালোৱে উৰে চাতো কথা গেলা খুৰী ভাবাৰ দৰে ইমান সহজতে হ'ব বুলি কিয় ভাবি লৈছা কিনো কৈ আছে তোৰ আমি ক'ত ক'লো হা খুৰী তুমি কৈছ আমি শুনিহে আছো কিয়া কিবা বয়া কথা ক'লো নেকি মই তুমি বয়া কথা ভাবা নাই ৰবা কিন্তু কথা গেলা তুমি ভাবা মতে হ'ব বুলি ভাবি ল'বা নালগে তোৰ খুৰাই কেয়াৰ পাৰ বিয়া সুনীতাৰ লগত নাপতে হয় না তাকেতো মায়ে ময়ে কণকি কথাখিনি পাতলো সি কণকি চোতালৰ পৰাই বিয়াখান পাত কম্বাই সৰু ঘৰ এটা লৈ সি সংসাৰখন আৰম্ভ কৰক সংসাৰখন সি চলাব কেংকে কেৰপাৰ সংহাৰ চাউল পাতি আঞ্জা পাচলি এগলা বৈ ঘৰৰ পেৰে মনে মনে দি থাকিবতো দিম তো সেইখিনি নেদাকে তাক মই সংসাৰ কৰিব বল দিছো না দিলা দেচোন সুনীতাক লগা তেল চাবোনখিনি সি কৰবে কিনি দিব তই আৰু সি কিবা কৰা দেখোনে তই সংসাৰখন কেনকে চলাইছা দু সামান্য ইনকাম কৰো হা আমাৰ মালতী মুখত গোৱা অৰু প্লাষ্টৰ দাম হৈছে বিশ টকা আৰু সুনীতাই মুখত গোৱাটোৰ দাম হৈছে দুইশ টকা ও আৰু বহুত খৰচ কৰে তাই তাতকে এটা ডাঙৰ কথা আছে নহয় কি কথায়ে মই ইনকাম কৰি চাউল কিনো কেৰপা সেই পইচাই দি ভোকৰ তিৰিতাতে মদ খাবা যায় সংসাৰে চলাব না মদে খাব কচোন সেগলা কো স্বভাৱ বিয়াৰ পিছত এৰিব ঐ নৰে হা গুৰি সি মোৰ চিধা কথা কৈ দিছি আৰু দুটা খানা কোৱে সুনীতা সি পাৰি যাব তাৰপিছত প্ৰত্যেক সোমবাৰে আকৌ এটা নতুন আপি ভাল পাব আৰু প্ৰত্যেক শনিবাৰৰ দিনাখনে পাৰি যাব ৰবিবাৰে ঘৰৰ পইচা দি খানা খাব বাহিৰত মিটিং চলি আছে বেয়া ছিৰিয়াছ মিটিং কিহৰ মিটিং অ কেৰপা ডাঙৰীয়া সুনীতাৰ বিয়াৰ মিটিং অ কি সিদ্ধান্ত হ'ল মই যিটো শুনিলো কেৰপা ডাঙৰীয়া দেউতাকে কথাষাৰ মানি লোৱা নাই অ বাবা অ খুই দিয়ক বহক বহক দুয়ো কথা পাতি আছা নাই বাহিৰৰ মিটিংখনৰ কথাই আমি আলোচনা কৰি আছিলোঁ কি সিদ্ধান্ত হ'ল আকৌ নাইয়ে কেৰপাৰ মাকৰ লগত মই কেৰপা আৰু সুনীতাক কথা পাতিবা দি আকে আহিলোঁ ইটা আৰু কেৰপাই বিয়া নকৰা হৈছে বিয়া নকৰাই কিয় হাইভিয়ে না কান্দিয়ে প্ৰত্যেক সোমবাৰে বোলে আপি এটা ভাল পাব আৰু শনিবাৰে বোলে আপিটো পাৰহি যাব আৰু ৰবিবাৰে আপি পাৰহাৰ খানা দিব বোলে বঢ়িয়া হ'ব ৰবিবাৰে ৰবিবাৰে কেৰপাৰ খানা হ'ব ককায়েকে সিফালে থানালৈ যাব খানা আৰু খানাতে কেৰপাৰ সময়বোৰ যাব আপনি হেংকে কলিয়ে বিয়াখান হব বুলি কিয় ধৰি লৈছি কিয় নহবয়ে আমাৰ ঘৰে কিয় মানি ল'ব কিয় মানি নলয় তই যদি কেৰপাক ভালে পাইছা হেংকে আহিব লাগিব আৰু মই মাক হিচাপে তহঁতক কথা দিলোঁ ছয় মাহৰ ভিতৰত মই নি তহঁতক ঘৰত সোমাম কথাটো দেখোন উল্টা হবয়ে কি উল্টা হবয়ে আপিগিলা বিয়া হৈ আহি গিৰাকৰ ঘৰৰ মানুহৰ লগত কমচে কম ছয় মাহ একেলগে থাকে পিছত বেলেগকে খায়
মই এটা বিয়া হৈ আহি ছয় মাহ বেলেগকে চলিব লাগিব। ছয় মাহৰ পিছতহে একেলগে খাব পাৰিম। বয়া নাপ কথাটো গোটাই উল্টা আন হল। যি কৰা কৰ, মই আৰু একো নাম তোজা। ও আপুনি কি ভাবছিয়ে? তেতিয়া যে কৈছিলো তোমাক মোক আৰু দুটা খানা খুৱাব। খুৱামতো। যোৱাবাৰ খালৰ ভৌকা মাছেদি খুৱাইছিল হয় না, এইবাৰ আপোনালোকৰ খালৰ আৰি মাছেদি খাম, আৰু পিছৰ বা চিতল মাছেদি খাম। হ'ব হ'ব, আমাৰ খালত ডাঙৰ ডাঙৰ চিতল আছে, আৰিও আছে, যিহ তাকে খুৱাম। ও ডাঙৰ ডাঙৰ বলিও আছে হা, আকৰবাৰ হা মাৰি খুৱাইছিলো, এইবাৰ এটা কলা পাঠা ছাগল আছে। এই পাপিষ্ট, সেইটো মই মন্দিৰত দিবাৰ কাৰণে থৈছো। পাঠাটো আনিম, পাঠা পাঠাই ৰ, মোৰ মাথা চাথা গৰম নকৰবি। এক কাপ চাহ দে ৰ'ব, মাথাটো ঠাণ্ডা হ'ব। চাহ নালগে ৰ, পাৰা যদি কিবা ঠাণ্ডা তেল চেল আন, মোৰ মাথাত দিবা লাগিব, আৰু একগিলাচ চৰবত আনগে, যা। আনো ৰ'ব। ক'তে হাফিজ, নাহিল দেখোনে? মণ্ডল বাবুই সদায় এহেদি অফিচক যায়, অলপ ধৈর্য ধরবা লাগবো। না আজি অফিচক নাযোই। সদায় যায়, আজি কিয় নাযাব দিয়ক? মই এটা মণ্ডল বাবু কি কম? কব জোখমাখিনি করে দিয়ক, মণ্ডলের খরচটো আপনি একলাই দিব, তেথেনহে মণ্ডলে জোখমাখটো আপনার দেখি টানবো, কঁঠাল গুটাই নিলি তেও দেখি টানবো। বহু টাকা দিবা লাগবো নাকি হাফিজ? 300-400 মান টাকা দিবা লাগবো। বহুত টাকা দেখোনে। চাব 300-400 টাকার হই লাখ টাকা মাটি গুছি যাব। ও হেতু মণ্ডল বাবু আছে, মাতক মাতক গেল দুহু মাতক। হে ও মণ্ডল বাবু, রবসুন বল। খরচ মোর মোর মাটিখিনি জুখি দিবা লাগব। হয়ে যাব। ও কোনডা মাটি? কঁঠালগুটার কাখুর মাটিখিনি। সিদিনা জোখমাই কৰিবলৈ যাওঁতে মোক ফুটা কৰি এটাও দিয়া নাই। নহ'ব নহয় তেনেকে। তাহাত তাতে পইচা পাব, আমাৰ পইচাৰ মাইন নাই। আপুনি পবিত্ৰ দাদীৰ মাটিখিনি জুখি দিয়ক আৰু নগদ পইচা লৈ যাওক। এই হেৰি, এই কঁঠালগুটিয়া লেনদেনত বৰ ভাল নহয় নি বাৰু? ভাল ক'ত হ'ব, ভাল মানুহে আৰু চুচালি কৰে না, আপুনিয়ে খুজিব। তেখেতে আকৌ ভুলা হাতত দিয়া বুলি কয়। অ জবৰ হাতত পইচা বস্তু দিয়ক। নিদিলে হ'ব, ভোগো দেখিছে ফান দেখা নাই, মোৰ টকা মোক হিচাপ মতে দিব লাগিব। বাৰু হাফিজ ভাই, এই ভোলা আৰু এই কঁঠালগুটিয়া ক'ত পাম এতিয়া? এটা কথা হ'লে কেৰপা, এটা কথা হ'লেই ভোলা, এই বুলি কওক হে গুৰু। হ'ব দে ফল, বুজি পালি হ'ল। হম লাষ্টত এটা কাম কৰিম আই। কি কামনো? মোৰ মাটিৰ সীমাটো উলে সীমা ঠিক কৰি দিয়াৰ দায়িত্ব এই চৈতান না চৈতান আৰু হুটলেৰ দিন হৌ বোলে মস্ত সাহসীয়াই। হেই গুৰু, আপুনিও বেকাৰ বকি আছে, চৈতান আৰু হুটলেক মাতিব নালাগে নহয়। আমি ভোলা আৰু কেৰপা মৰি জনাইতো। তন্তে নৰা হয়, তন্তৰ হাঁহ নাই, হাঁহ কম। মই একশবাৰ কৈছোঁ, এখন গাঁৱৰ তদ্দ বৈতাল চলি চৈতান, হেই কিবাহে কওঁ, চৈতান আৰু ঘুটলেন নিচিনা সাহসী নহয়। কওঁ মিছা কওঁ বুলি কওঁ? অত ভুৱ সাহসী হৈ সাহসীয়ে নহয়, দু বাঘান বস্তু। কথাগিলা কেনে জানে না গুৰু, দুয়ো বাঘান হৈ আমিও গোটেই মেকুৰীয়ান নহয় দিয়ক, আমিও বাঘানে। অ মণ্ডলক পইচা জানাই তন্তে? এ পইচা মানে হেৰি হে দেনাই হা দাদি, মই ইতে লগ পালো, তোমাৰকে আহি ঘূৰি গেল বোলে। অ আমি চাহ খাবা যাতে আহি গেল পাওঁ, ইটাও গেল নো তোন্তৰ ঘৰক গেল। কিয়া পইচা হাইভা গেছি? মোক চিধা কৈছি তোন্তে মাতলি বোলে মণ্ডল নাহে, হাত ধৰি ময়ে মাতিলো, জখমাকখিনি নলিতো আৰু নভোগ। আমিও গোটেই মেকুৰীয়ান নহয় দিয়ক, আমিও বাঘানে। কথা হ'ল কি, আমি নামা ফিল্ডত হেনথে নামে, আৰু হেনথে নামা ফিল্ডত আমি নামনো। আ কিনো কয় ফল, তান্তক যদি পবিত্ৰ নামে দে। ও আমি থাকা গম পালি দুয়ো গুচি যাব, বাঘক বাঘে কেনেবা কাজিয়া লাগে, কাজিয়া কৰে ছাগলক ছাগলে কাজিয়া কৰে, মেকুৰীক মেকুৰী কাজিয়া কৰে, ও ছাগালক ছাগলে কাজিয়াও কিন্তু কাইদাত কৰে দিয়ক, এনেকৈ ডাঙৰকৈ সিংটো দাঙি দিব, দি ফেলে লাহে একেলগে দেই। কাক নামাও আই ফল? আমাৰ ওপৰত আপোনাৰ বিশ্বাস নাই ন? এ তন্থ নৰা, তে দুটা বেলেগ বস্তু আছে ৰ'ব। বেলেগ বস্তু কোনি আই? এ আপুনি চিন্তা নাপাব দিয়ক, বেলেগ পালো
কোর মালাই ওলা কাকতি আর বগা বড়ো ওলা কাকতি আর বগা বড়ো ও বেলেগ বস্তু ডেইলি কেস করে ডেইলি কেস করে কি ডেইলি কেস করে গার ধাক্কা লাগলে মারে আর উত্তর করলি তো এ ডাইরেক্ট মার্ডার বেলেগ বস্তু দু হা হবনে হ নাম তা কে হেডকে মার হেঙ্কে নহয় হাবে কি অনু হয়ে মায়ে অর্ডার দিছি মোর কি হচ্ছে চিন্তা মোর ঘরের সতলর বড়া দৌড়ে মই বিয়া পাতি দিম কম ভাই এটা ভাড়া ঘর লই দিম ইতা আর তুই কি পাতলা দিয়া মই পাতলা দিয়া নাই হাবে পাতলা দিব শুনি তাই কি আগর কথা বেলেগ আছিল হাবে ইতা শুনি তাই ঘরের অমত বিয়া নহং বলি কই দিছি তাহার ঘর মানে আর কি অমত হইয়ে শুনতে কবে তাই যদি মোর ঘরের সতলর বড়া বিয়া নহয় কিতে হরি তাই মাইক বাপে কামান্তি নহয় কি নহয় মুঠতে তোহার কিবা শুনি লাগছি জানা না বিয়াখান কোনো প্রকারে হবা নেদে মোরে কাপাল বয়া হাবে মই এটা শুনি র র চিন্তা করবা নালকে র ময়ে কিবা এটা করিম র তে কোলা আর বগা কেনা মাতাইতা কিবা ভয় ভয় ভাব এটা আইয়েছে গুরু কিহর হয়া দুগতে গুলি খাওয়া বাগান বস্তু অনবর খঙতে থাকে আপনিও আর ভোলা আর কেরপা কদ্দরে কিবা কথা উল্টা পাল্টা কই দিব ও দুয়ারু মটকা মারি মারি ফেলো নাকি আপনার হ্যাঁ তারে মা উল্টা পাল্টা কথা কি কমাই তে মাতিম দাও কথা হল লাইনত কব কথা গেলা ও দাদি আস ও কি হল এই পাখান্দ মই মন্ডল মাত ছুয়া পড়ি দিনে হিদনে এগারোটামান বাজার থাকবা ও মই দেখুন মন্ডল মাতলুই আই হব দে আমি মাতছু আমি পয়সা দিছু তেও মাতছি তেও পয়সা দিব ও মই তো পয়সা দিমেই কিন্তু তুনতে মেটলি নাহু বলি মন্ডলে সিধাই কই দিছি সিদিনা বলে তুনতে আক টাকাও নেটলিয়ে ও কি করবা হলা হে মই ও মন্ডলক পয়সা জানাই তন্তে এ পয়সা মানে হেরি হে দেনাই হা দাদি মই ইতে লক পালো তোমার কে আহি ঘুরি গাল বলে ও আমি সাহা বাজতে আই গেলাম পাও ইটা ও গেল নু তুনতর ঘর গেল কা পয়সা হাইবা গেছি মোক সিধা কইছি তুনতে মেটলি বলে মন্ডল নাহে হাত ধরি ময়ে মেটলু জখমাক খেলি নলি তো আর নভ ও দাদি মা হুদা তোমাক খবর তুয়ে দিল এটা কথা হলে গুরু এই আর কথা নকমি তই 100 টাকা মন্ডলক দিবা নললি জোরদার করব এই পিচি কি করে এই ফরবাট মারি মারি ফেলাম এই ফল হাও হো শতপাত খালতে পড়িলি কি ওই খুইদো খুইদো মই অকণমান আহি আছোঁ দুৱাৰখন খোলা আছে অকণমান চাবচোন দেই অ আপোনাক চিনি নাপালোঁ হয় হয় মই আপোনাক চিনি পোৱা নাই এনিৱে কাক বিচাৰিছে কওকচোন এই ভোলা ভোলাটোক বিচাৰি আহিছোঁ অ ভোলা ঘৰত নাই ৰ'ব মই খুইদক মাতি দিছোঁ নালাগে নালাগে ভোলাৰ বাহিৰে বেলেগৰ লগত কথা পাতি একো লাভ নহ'ব হয় নেকি বহিবনে অ হয় দিয়ক বহো অকণমান এই আপুনি বহকচোন বহক আপোনাৰ লগত দুৱাৰখনমান কথাকে পাতোঁ অ হেৰি আপোনাক কথা এটা সোধোঁ হয় আপোনাৰ ঘৰ বাৰু আমাৰ এই উজনি ফালে নি হয় শিৱসাগৰ এৰা মই কথা বতৰা এটা গম পাইছোঁ নহয় আপোনাৰ কথা বতৰাবোৰ আমাৰ উজনি লেখীয়া মোৰ পিছে অৰিজিন উজনি এই ডেকা কালতে আহি এইখিনি পালোহি চাকৰি সূত্ৰে ময়োতো চাকৰি সূত্ৰে আহি এইখন গাঁও পালোঁ অ হেৰি নহয় কথা এটা সোধোঁ পিছে এতিয়া এই জীৱনৰ বাকী চোৱাকাল ইয়াতে কটাব নে আকৌ গৃহ অভিমুখে হ'ব চৰণেহে জানে মৰণৰ ঠাই জীৱনৰ শেষকাল চোৱা ক'ত কটাম এতিয়াই ক'ব নোৱাৰোঁ কথা হ'ল ৰ'বচোন আপোনালোকৰ কথা পাতি কিন্তু মোৰ সঁচাই বৰ মজা লাগিছেহি নহ'লে এটা কাম কৰোঁ নেকি মোৰ ৰুমলৈকে বোলো অ কিয় আপুনি ক'ৰবালৈ যাবলৈ ওলাই নাছিল জানো না কাম এটা আছিল বাদ দিয়ক বোলক বোলক মোৰ ৰুমলৈকে বোলো অ ৰ'ব ৰ'ব মই কাৰ লগত কথা পাতি আছোঁ গমেই পোৱা নাই নহয় অ নমস্কাৰ মই মহেশ মহন্ত এই মহেশ মণ্ডল বুলি ক'লে গোটেই জগতখনে জানে মহেশ মণ্ডলে চাট দিলি চিন্তা কৰিব নালাগে দিয়ক হয় সেইখিনিতে হাবিচ ভলা কেৰপা কঁঠালগুইটা কম বদমাছ বস্তু সেইকুণ্টাৰে পৰি দিনা মণ্ডালক মাতাটো ফাইনেল কৰিলোঁ বেছি দেৰি কৰিলে মণ্ডালো খান্ধে পতে ফেলব সেইগিলাখান চিন্তা কৰিব নালাগে দিয়ক মণ্ডলক আপুনি পইচা দিব অন্যায় নহকে আপোনাৰ হৈ মণ্ডলে মাত মাতব হাজাৰ হওক মণ্ডলে এতিয়া কৰোঁ বুলি জোখমাখত গণ্ডগোল কৰিব নোৱাৰে হয়না বেছি চিন্তা কৰে দিয়ক আপুনি মণ্ডলক আপুনি পইচা দিছে মণ্ডলক আপুনি কিনছে ইহৰ মণ্ডাল কিনায়ে হলি পইচা দি মাতছে মানে কি কিনা হেনে হওক মণ্ডলক পইচা দিব আৰু ক'ব মোৰ মাটি খেজা উলিয়াই দিয়ক জোখমতে মণ্ডলে আপোনাৰ মাটি খেজা দিব সেইমতে আপুনি খুটি মাৰিব আপোনাৰ মাটি আপুনি পাই গেল কাম হে কঁঠালগুইটাৰ মাটি প্ৰফুল্লৰ মাটি এ সেইগিলাখান আপোনাৰ চিন্তা নহয় দিয়ক নহয় হাফিজ
মোর কথা হল দে তেরি আপনিও বহু বেশি চিন্তা করে দিও কু চিন্তা মনৰ পৰা উইলে দিও মণ্ডল মাছে মাটি জুকফু আপনার সমজব আমি খুটি মারি দিম আপনার হব মাটি হসাই হেলাই হব না ভাই হব তো কি ন হব দিও বহ সাখাব দিও এটা কোলা কাকুটি আর বগা বড় গুরুর আগত খাড়া করবা কোলা কাকুটি তই থাকলি বগা বড় কুটবি বান্দা তই কুট গেলি মই ও বগা বড় তই আমি দুয়ো গুরুর খেলাখানত হায়ার করা পিলা রম প্রেম আসল কথা হল প্রেম প্রেম আপনি কি প্রেমর কথা কলে মানে প্রেমত পড়িয়ে মই এই গাঁওখানের বাসিন্দা হল আপনার পত্নী প্রেম মই সেই ভাগ প্রেমর কথা কোয়া নাই হে প্রভু তেনে হলে প্রথম প্রেমত পড়িল এই ঠাই ডোখর আর সেই প্রেমে লতা রূপ লয় গায়ে ময়া বগালে তারপর হল আপনার বৈষয়িক প্রেম এসা ইমান মাটি আতুম টুকারি এটা ঘর আর মোর পত্নী মুঠতে সাংসারিক প্রেম সামগ্রিক প্রেমত পড়িয়েই এই গাঁৱৰ মই আজীবন বাসিন্দা হৈ পৰিলোঁ আপোনাৰ ল'ৰা ছোৱালী ল'ৰা নাই ছোৱালী তিনিজনী আৰু মোৰ পত্নী এতিয়া এই ধৰ্মপুত্ৰৰ সন্ধানত আমি দুয়ো স্বামী স্ত্ৰীয়ে সেই বিনিদ্ৰ ৰজনী কটাইছোঁ আৰু অঁ বাইদেউ বাই হেৰি নহয় আপোনাৰ পৰিয়ালে শিৱসাগৰত থাকে হ'লা হয় হয় মা দেউতা শিৱসাগৰতে থাকে অঁ নহয় মই সেইসকলৰ কথা সোধা নাই মানে আপোনাৰ নিজা সংসাৰখনৰ কথা সুধিছোঁ মানে মানে ধৰক আপোনাৰ পত্নীৰ ল'ৰা ছোৱালী এইবোৰ এ নাই নাই সেইবোৰ জামালাত মই সোমোৱাই নাই এৰা কিয় আচৰিত হ'ল যে অঁ নহয় মই আকৌ আপুনি বিয়া বাৰু কৰি ঘৰ সংসাৰ পাতি একেবাৰে ফিটিং মানুহ বুলিয়ে ভাবিছিলোঁ এ নাই 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 এই ক্ষেত্ৰত মই একদম আনফিট হৈ আছোঁ টোটেলি আনফিট অঁ এনেকৈ ক'লে নহ'ব নহয় হেৰি আনফিট হৈ থাকিলে কেনেকৈ হ'ব হে সময় পাৰ হোৱা নাই নহয় অকণমান দেৰি হ'ব পাৰে হেৰি এতিয়াও ফিটিং হোৱাৰ কথা ভাবিব লাগিব অঁ ভাবি আছোঁ সদায় ভাবোঁ আচল কথা কি জানেনে মোৰ জীৱনটো ফিটিং কৰি দিব পৰা দৰ্জীৰ অভাৱ মানে মোক মাটি আছাহি কিনাই দিয়া ভাল গৃহিণী এজনী বিচাৰি দিয়া মানে ভাল ফিটিং দৰ্জী এজন হেৰি মই আছোঁ এই মহাজ মণ্ডল আছে আপুনি অকণো চিন্তা নকৰিব চব ঠিক হৈ যাব হে বাপা কিবা এটা কৰ ইবাৰ কেৰ পাৰ বিয়া খে নহ'লি আৰু কিন্তু পতকে নহ'ল বয়কটো আৰু ৰৈনাথে ইমান দিনে মাক পিতেকে আপত্তি দিছিল ইতা কিবাকে মায়েকে সন্মতি দিছি চুনি তাই পেটলা দিছি মোৰ গতে চিন্তা হৈ গৈছে তই কিবা এটা কৰি সুনিতাৰ মাক বাপেকক সন্মত কৰিব লাগিব সুনিতাকো সন্মত কৰিব লাগিব শুনছা না মই কি কৈছোঁ অই মৰণ নহ'লা কিয় মই যে কিবা এটা বকি আছো শুনা পাইছা না ৰবা হাবি মই আছো কিবা এটা টেনচনত বিয়াৰ কথা আজি চাইড কৰোঁচোন কালিও পেট পাবাৰিম দিয়া বিয়াৰ কথা হে বেবি চাকে বিয়া হা এটা টেনচন দূৰ হওক দিয়ক নহ'লে তুমি বকি থাকি আকৌ লাভ নাই তাকে নক কিয় দেখো ইটা ইটা কোলা কাকতি আৰু বগা বড়ক গুৰুৰ আগত খাৰা কৰিব লাগিব কোলা কাকতি তই থাকিলি বগা বড়ো কোট পাবি বান্দাত তই কোট গেলি মই অঁ বগা বড়ো তই আমি দুয়ো গুরুর খেলাখানত হায়ার করা পিলা রম স্যার পাও যা ঠিকই আছে বগা বড়ো হব পারবার নহে হবা লাগব পারবার নহে মই কিয়া নুরবিয়ে নুরুয়াই পারিবা লাগব নহলে গোটা আমার মান সন্মান সব শেষ হয়ে যাব গুরু সত্যেন আর ঘুটলের কথা কই আছে সত্যেন আর ঘুটলে যদি আহি যায় নহয় আমি কিন্তু ভেলুলে যাই যাম ভাই প্ৰেক্টিছ কৰি হ'লেও তই বগা বড়ো আৰু মই কলা কাকতি হ'ব লাগিব গুৰুৰ এক নম্বৰ হাইঠাৰ হ'ব লাগিব ভাই আহিছোঁ যেতিয়া আৰু তোমাক লগ পালোঁ যেতিয়া দিয়া লৈ যাওঁ দিম ৰ'ব অঁ থেংক ইউ বোলো আচ্ছা খুৰা আপোনাৰ ডিউটি কি কওকচোন মাটি জোখমাক কৰা অঁ মাটি জোখমাক কৰা এই দৰমহা পাই না ৱা আকৌ দৰমহা নাপালে কাম কৰিম কেলে দৰমহা যদি পায়ে কামটো যদি মাটি জোখমাক কৰা তেনেহ'লে আমি আপোনালোকক টাকা কিয় দিব লাগিব বৰলা কাই আগবঢ়ালে
বাজাজ ইলেকট্রিক্যাল ভিভেল সোপ অব সমঝোতা নেহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অব ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।